নমস্কার বন্ধুরা নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম তো বন্ধুরা আমি আপনাদেরকে এই মুহূর্তে একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট দিতে চলেছি সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে থ্রি নাইন টু নাইন মামলা এই থ্রি নাইন টু নাইন মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে কিন্তু উঠে আসছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তো আমরা এখন সেই থ্রি নাইন টু নাইন মামলার আপডেটটি এখন আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তবে তার আগে বলে রাখি যারা প্রথমবার আমার চ্যানেল এসছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলে আপনারা এই ধরনের আপডেট প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সবার আগে পেয়ে যাবেন তো চলুন আমরা এবারে আজকে আপডেটটি প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখিনি তো বন্ধুরা থ্রি নাইন টু নাইন মামলা কিন্তু বর্তমানে পর্ষদের কাছে একটি অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই থ্রি নাইন টু নাইন মামলা নিয়ে পর্ষদ কিন্তু ভালোই গেম খেলছে এবং থ্রি নাইন টু নাইন মামলার যত ক্যান্ডিডেট রয়েছে বিশেষ করে যাদেরকে চাকরিটা দিতে হবে থ্রি নাইন টু নাইন মামলার অধীনে তাদের সাথেও কিন্তু একটা বড় গেম খেলছে পর্ষদ আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রি নাইন টু নাইন মামলাটি কিন্তু আবার কাল অর্থাৎ ছয় তিন দু হাজার চব্বিশ তারিখে অনারেবল মিস্টার জাস্টিস ঋষিকেশ রায় অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সতীশচন্দ্র শর্মার বেঞ্চে মামলাটি মূল যে মামলা সেই মামলা কিন্তু লিস্টেড হয়ে রয়েছে সিএল নাম্বার একশো পাঁচে এই মামলায় কিন্তু জাস্টিস ঋষিকেশ রায় এবং জাস্টিস সতীশচন্দ্র শর্মার বেঞ্চে এই মামলা আগামীকাল লিস্টেড থাকলেও এই মামলা আগামীকাল উঠবে কিনা এই নিয়ে একটা সন্দেহ আছে কেননা সুপ্রিম কোর্ট তাদের অনুযায়ী মামলাকে যখনই উঠাতে যাচ্ছে তখনই দেখা যাচ্ছে কোনো একটি প্রবলেম এসে হাজির হয়ে যাচ্ছে তাই এই মামলার কিন্তু শুনানি আর হচ্ছে না আপনারা গতদিন দেখেছেন যে অনেক কষ্ট করে সাংবিধানিক বেঞ্চ শেষ হওয়ার পরে কিন্তু বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে মামলাটি উঠেছিল ফেব্রুয়ারির লাস্ট উইকে যে মামলাটি লিস্টেড ছিল সেদিন উঠেছিল কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি তারাই মামলাটি শুনানি করতে চাইল পর্ষদের তরফ থেকে কিন্তু সময় চেয়ে নেওয়া হয়েছে যে এই মামলার জন্য আজকে উপযুক্ত সময় নেই তাই মামলাটিকে পিছিয়ে দেওয়ার জন্য আর্জি জানানো হয় এখানটায় একটা বিষয় ভেবে দেখুন বিচারপতিরা মামলা শুনানি করতে হয়েছে কিন্তু পর্ষদের তরফ থেকে বলছে মামলার জন্য উপযুক্ত সময় আজকে নেই তিরিশ মিনিট সময় বেঁচেছিল সুপ্রিম কোর্টের সময় অনুযায়ী কিন্তু তারপরেও তিরিশ মিনিটে কিন্তু একটা শুনানি প্রায় অনেকটাই হয়ে যেতে পারে এবার যদি সময় না করে সেটা বিচারপতিরা বলবে সেটা তো পর্ষদের তরফ থেকে বলার কোনো অধিকার বা কোনো কিছু নেই কিন্তু তা না করে বিচারপতিরা যেখানে মামলা তুলতে দিয়েছে সেখানে পর্ষদ কিন্তু বলছে যে আজকে মামলাটি যেন না তোলা হয় মামলাটিকে যেন ভালো করে অন্য কোনো দিন শোনা হয় তো এই বিষয়ে কিন্তু আমার মনে হয় যে কারোর হয়তো বুঝতে বাকি নেই যে পর্ষদই কিন্তু এই থ্রি মামলা নিয়ে ভালো গেম খেলছে কেননা পর্ষদ নিজেও জানে যে থ্রি মামলার যে গ্রাউন্ড যে স্ট্রং গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে কিন্তু থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সিতে নিয়োগ দিতেই হবে আর এটা কিন্তু এই সিট কোনো দিনই ক্যারি ফরওয়ার্ডের কথা প্রাইমারি বোর্ড বলতে পারবে না তারা যদি থ্রি নাইন টু নাইন সিট ক্যারি ফরওয়ার্ডের কথা বলে তাহলে কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের ওপর চাপ পড়বে ন হাজার পাঁচশো তেত্রিশ প্যানেলের ওপর সমস্যা তৈরি হবে যেহেতু সেই মামলাটা এখনও পর্যন্ত ন হাজার পাঁচশো তেত্রিশের ভবিষ্যৎ কিন্তু যেহেতু হিমা কলি ম্যামের বেঞ্চে কিন্তু এখনও আটকে রয়েছে ঠিক যেমন আমরা রূপকতের গল্পে শুনেছি পিঞ্জারাবদ্ধ টিয়াপাকির কথা ঠিক সেরকমই কিন্তু এই ন হাজার পাঁচশো তেত্রিশের প্যানেলের অবস্থা হয়েছে তো সেই জন্য প্রাইমারি বোর্ড কোনো মতেই কিন্তু এটাকে আর বলতে পারছে না যে তারা সিট ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে যেহেতু পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখের শুনানি আপনারা যদি দেখে থাকেন সেদিন কিন্তু পর্ষদ পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সিট ক্যারি ফরওয়ার্ড হয়নি ন হাজার পাঁচশো তেত্রিশ এটা দু হাজার বাইশ সালে রিক্রুটমেন্টের নোটিফিকেশান এবং থ্রি নাইন টু নাইন ভ্যাকান্সি হচ্ছে তেইশ বারো দু হাজার সালের নোটিফিকেশান তাই দুটো নোটিফিকেশান কিন্তু এক নয় দুটো ভ্যাকান্সিও এক নয় এবং দুটো রিক্রুটমেন্টও সম্পূর্ণ আলাদা এই কথা কিন্তু পর্ষদের আইনজীবী পরিষ্কারভাবে বিচারপতি অনুরুদ্ধ বোসের বেঞ্চে বুঝিয়ে দিয়েছিলেন এবং তারপরেই কিন্তু বিচারপতি অনুরুদ্ধ বোস এই মামলাটি সম্পর্কে একটি মত পোষণ করেন এবং তিনি বলেই দেন যে একুশ তারিখ ফাইনাল জাজমেন্ট হবে একুশে ফেব্রুয়ারি কিন্তু বিচারপতির বেঞ্চ বদল হয়ে যাওয়ায় বা বেশ কিছু অজ্ঞাত কারণে কিন্তু আজও মামলাটির ফাইনাল জাজমেন্ট হয়নি কিন্তু মামলাটির যেদিকে গ্রাউন্ড গড়াচ্ছিলো এবং যতগুলো শুনানি হয়েছে বিচারপতি অনুরুদ্ধ বসে বেঞ্চে তারও ফলে কিন্তু এই মামলার ফাইনাল জাজমেন্ট হয়ে যাওয়ার কথা ছিল এতদিনে কিন্তু যেহেতু পর্ষদও এটা নিয়ে একটা সময় চাইছে বা বিভিন্নভাবে গেম খেলছে তাই এটা মামলা শুনানি হয়নি পর্ষদের আসল উদ্দেশ্যই হলো পর্ষদ জানে এই নিয়োগ দিতেই হবে আমি প্রথম থেকে আপনাদের ভিডিওতে বলে আসছি থ্রি নাইন টু নাইনের ভ্যাকান্সির নিয়োগ পর্ষদকে যেদিন খুশি হোক করতেই হবে যদি দশ বছর পরে হয় তাও কিন্তু করতেই হবে কিন্তু শুধু শুধু চাকরি প্রার্থীদের জীবন থেকে সময়গুলোকে কেড়ে নেওয়া পর্ষদের বেতনকে বাঁচিয়ে দেওয়া এই কিছু দিনের এই হচ্ছে বিষয় তো এই থ্রি নাইন টু নাইন মামলার যদি কিছুদিন পার করে দেওয়া যায় তাহলে কিন্তু ভোট চলে আসবে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে এবং যেদিন থেকে ভোট ডিক্লেয়ার হবে সেদিন থেকে কিন্তু সমস্ত অফিসিয়াল কাজকর্ম বন্ধ হয়ে যাবে ফলে প্রায় দুই থেকে তিন মাসের একটা বড় ধাক্কা এই দু থেকে তিন মাস কিন্তু পর্ষদকে রিক্রুটমেন্ট করতে হচ্ছে না এই রিক্রুটমেন্টটা কিন্তু পিছিয়ে দিতে পারবে আর এই জন্যে আমার যেটা মনে হয় পূর্বের যেগুলো শুনানি সেই শুনানি থেকে মনে হচ্ছে যে এই মামলা আগামীকালকেও উঠবে কিনা না সন্দেহ আছে বা যদিও এই মামলা হয়তো উঠে হয়তো দেখা যাবে যে কোন পক্ষের কেউ হয়তো অনুপস্থিত আছে হয়তো পর্ষদেরই কেউ অনুপস্থিত থাকতে পারে বা আবারও হয়তো নতুন করে সময় চেয়ে নিতে পারে যার ফলে কিন্তু এই মামলা হয়তো আরও ডিলে হতে পারে এবং ভোটের পর একদম চলে যেতে পারে আপনারা জানেন যে মার্চের কিন্তু বারো তারিখের পর নির্বাচনী বিধি লাগু হওয়ার কথা রয়েছে তাই তারপর থেকে কিন্তু কোনো রকমের কোনো আর কোনো কাজ হবে না সম্পূর্ণ ভোটেরই কাজ চলবে তাই এই মামলা আমার মতে মনে হয় যে এর মধ্যে হয়তো আর শুনানি হচ্ছে না যদিও আগামী কালকে। মামলাটি লিস্টেড রয়েছে যদি হয় তাহলে খুবই ভালো চাকরি বার্তার জন্য কিন্তু প্রাইমারি বোর্ড এত সহজে মামলাটিকে মেনে নেবে বলে আমার মনে হচ্ছে না তবে এই নিয়োগ যেদিনই হোক পর্ষদকে করতেই হবে হয়তো ভোটের পরে এই নিয়োগ কিন্তু হবে তো এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ইন্টারভিউ চলছে বর্তমানে ডিএলএড ডিএলএডের তাদেরও কিন্তু কাউন্সেলিং এবং রিক্রুটমেন্ট হয়তো ভোটের পরে হবে যেহেতু ইন্টারভিউ প্রক্রিয়া সাত তারিখ অবধি চলবে তারপরে প্যানেল তৈরির ব্যাপার আছে এবং প্যানেল তৈরি হলে সেটিকে আবার সুপ্রিম কোর্টে জমা করতে হবে অনেক বিষয় আছে তাই পর্ষদ হয়তো ভোটের পরে কাজটি করবে তো যাই হোক বন্ধুরা থ্রি নাইন টু নাইন নিয়ে যারা পিটিশনার আছেন বা যারা নট ইনক্লুডেড আছেন আমি বলবো যে যাদের এই সিটের অধিকার আপনারা নিশ্চিন্তে থাকুন নিয়োগ একদিন হবেই কিন্তু পর্ষদ শুধু শুধু সময়টাকে নষ্ট করছে তো বন্ধুরা এখন আপডেটটি এখানেই রইলো আপনাদের আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে প্রতি মুহূর্তে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ পরবর্তীতে নতুন আপডেট নিয়ে আবার আসবো সবাই চ্যানেলে নজর রাখবেন